নামাজ নিয়ে কোনো অজুহাত নেই মুশফিকের। জুমার দিন দলের অনুশীলন থাকলে কিট ব্যাগে ক্রিকেট সামগ্রীর পাশাপাশি পাঞ্জাবি আর জোব্বা রাখেন মুশফিক, আর সেটা পরে সম্পন্ন করেন জুমার নামাজ। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে শেষ দিনের অনুশীলন সেরে নিয়েছে টিম টাইগার্সরা। আর অনুশীলন শেষে মুশফিকুর রহিম পাঞ্জাবি আর জোব্বা পরে সিলেটের আউটার মাঠের মসজিদে আদায় করেছেন জুমার নামাজ। শুধু মুশফিকই নন, সাকিব, রাব্বি, হৃদয়, শান্ত, তাসকিনাবাদত, শরীফুল, নাসুম, মুস্তাফিজরাও আদায় করেছেন জুমার নামাজ। ক্রিকেটটা পেশা হলেও সবাইকে চিন্তা করতে হবে আখিরাতের কথা, তাই তো ধ্যান জ্ঞান ক্রিকেট হলেও নামাজের সময় কোনো অজুহাত নেই মুশফিক সাকিবদের, কারণ নামাজ তো বেহেস্তের চাবিকাঠি।